আপনারা জানেন এই শাসক গোষ্ঠী কি করতে চায়? বাংলার মানুষ শান্তির পরিবর্তে জুলুমের শিকার হয়েছে, এমন জুলুমের শিকার হয়েছে, ওরা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, ওরা মানুষের কথার অধিকার কেড়ে নিয়েছে, ওরা মানুষের বাক শক্তি বন্ধ করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ ফাকরাব্বুল আলামিন এমন এক তরুণের গণজাগরণ সৃষ্টি করে দিলেন, হাজারো ছাত্রর জীবনের বিনিময়, হাজারো ছাত্রীর ইজ্জতের বিনিময়, হাজারো মুজাহিদের চেষ্টা ও শহীদের বিনিময় এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করা হয়েছে। তাই বাংলার মানুষ যেন কোনো স্বৈরাচারের শিকার না হয়, স্বাধীনতার শান্তি পায়, এই জন্যে ডাক দিয়েছেন পীর সাহেব চরমোনাই। আদাবর থানার গণসমাবেশ, আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন 20 কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন বাংলার সিংহপুরুষ, বাতিলের আতঙ্ক ও রাজনৈতিক নেতা আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকে চরমোনাই। আরও উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি, গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলুবারী মাসুদ। আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানার সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ সাদেকুর রহমান সরকার। সর্বস্তরের জনগণ ও বিভিন্ন দায়িত্বশীল ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনারা জানেন অথবা শুনেছেন 1971 সালে ওই পাকিস্তানি হায়না বাহিনীদের সাথে যুদ্ধ করে এই বাংলাদেশকে একটি স্বাধীন দেশ বলে ঘোষণা করা হয়েছে। দেশ স্বাধীন হয়েছে কিন্তু বাংলার মানুষ কোনো শান্তি পায় নাই, কারণ বাংলার সহজ সরল মানুষগুলোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে যারাই যখন ক্ষমতায় গিয়েছে তখনই তারা শাসনের নামে শোষণ করেছে। কারণ আপনারা জানেন এই শাসক গোষ্ঠী কি করতে চায়? বাংলার মানুষ শান্তির পরিবর্তে জুলুমের শিকার হয়েছে, এমন জুলুমের শিকার হয়েছে, ওরা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, ওরা মানুষের কথার অধিকার কেড়ে নিয়েছে, ওরা মানুষের বাক শক্তি বন্ধ করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ ফাকরাব্বুল আলামিন এমন এক তরুণের গণজাগরণ সৃষ্টি করে দিলেন, হাজারো ছাত্রর জীবনের বিনিময়, হাজারো ছাত্রীর ইজ্জতের বিনিময়, হাজারো মুজাহিদের চেষ্টা ও শহীদের বিনিময় এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করা হয়েছে। তাই বাংলার মানুষ যেন কোনো স্বৈরাচারের শিকার না হয়, স্বাধীনতার শান্তি পায়, এই জন্যে ডাক দিয়েছেন পীর সাহেব চরমোনাই। বাইরা আমার আপনাদের মনে রাখতে হবে বিভিন্ন শাসক নামের শোষণ গোষ্ঠী বাংলার মানুষকে এখনো ভুল বুঝায়। ওরা বলে যে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ নাকি উলুট পালুট হয়ে যাবে, এই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। অথচ যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে সবচেয়ে মনোনীত প্রিয় শান্তির ধর্ম হলো ইসলাম। তাহলে স্বৈরাচার বলে অশান্তি আর আল্লাহ ফাকরাব্বুল আলামিন বলেন শান্তি, আপনারা কি স্বৈরাচারের কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? আমরা যদি আল্লাহর কথায় শুনি, আল্লাহর কথায় বিশ্বাসী হই, তাহলে আমরা আমাদের এই মাতৃভূমি কোন স্বৈরাচারের হাতে তুলে দিতে পারি না, ঠিক কিনা? আপনারা কি দিতে চান? কেন দিবেন? এই দেশ আমার তোমার, এই দেশ কার? এই দেশ তোমার আমার বলেন এই দেশ কার? এই দেশ তোমার আমার, এই দেশ 20 কোটি জনতার, এই দেশ নাই তো কারো বাবার কিংবা স্বামীর। আমাদের ইতিহাস মনে রাখতে হবে, যখনই জালেমের জুলুম শুরু হয়েছে তখনই আল্লাহর অলি হযরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাই
এমন হুঙ্কার দিন ওই সিলেটের জমিন কাঁপতে কাঁপতে রাজা ঘর গোবিন্দর বিল্ডিং দুলার সাথে মিশে গিয়েছে। ঠিক তেমনি ভাবে পীর সাহেব চরমনায় যখন হুঙ্কার দিতেন ওই সিলেটার চরমনার জমিন নাই সারা বাংলার জমিন থরথর করে কাঁপত, ঠিক কিনা? সেই যোগ্য বাবার যোগ্য সন্তান আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, আমরা মাঠে ময়দানে কাজ করতে কোনো ভয় পাই? কেন ভয় পাবেন? আল্লাহর ওলি নায়েবে নবীর চেহারার দিকে তাকাইলে আমার মন সাক্ষী দেয় বাংলার জমিনে এখনো ওমর বেঁচে আছে, ঠিক কিনা? ঠিক যদি হয় আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই, আমরা সময় দিব, সম্পদ দিব, রক্ত দিব, পুরোজনের জীবন দিয়ে হলো ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করব, ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহ অফাতরুল করিম অবাশিরিল মুমিনিন।